মাছগুলো সব ভেজে নেব। এগুলো হচ্ছে আজকে মাছ বা কুচে মাছ, ভালো করে সেদ্ধ করে নিয়েছিলাম। এবার ভেজে নিচ্ছি নুন হলুদ দিয়ে। কুচে মাছ, পুঁটি মাছ আর নানা রকম মাছ একসাথে ঝোল করব। কড়াইতে দিয়ে দিলাম তেল, পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা দিয়ে দিই। পেস্টটা ভাজা ভাজা হয়ে গেছে, এবার মাছগুলো দিয়ে দেবো। আদা রসুন বাটা, জিরে বাটা দিয়ে সামান্য জল দেবো। দিয়ে কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে দিলাম। কিছুক্ষণ পরে সামান্য গরম মশলা দিয়ে নামিয়ে নেব। এই রেডি হয়ে গেছে মাছের ঝোল, এবার ফুলকপিটা সেদ্ধ করব। এটা হচ্ছে কুমড়ো শাকের ডাঁটা, এই কাঁকড়া দিয়ে রান্না হবে। Thank you.
জিরে বাটা।